তো ভাই আপনি ফেসবুক চালান, ইউটিউব চালান, তাই না? আমরা কিন্তু সবাই চালাই, ঠিক আছে? তো এর মধ্যে একটা গুমর আছে কি আপনি দেখবেন, যে আপনি যে বিষয়ে কথা কইবেন, যে বিষয়ে অল্প চিন্তা করবেন, ওই বিষয়ের কিন্তু এড়াই আমার কাছে না, হ্যাঁ না? এইগুলা কিন্তু সব ওরা জানতে আছে, কেমন করে আমরা কি পেশাল পারতেছি, কি করতেছি, কোনটার মধ্যে আমরা ইন্টারেস্ট, তোরা কেমন করে জানে? আপনি যদি জানে সেটিং গুলো কিন্তু অফ করে রাখতে পারবেন, ঠিক আছে? তো ওই সেটিং গুলো কেমন অফ করে রাখবো আমি আপনাকে দেখাইতেছি। তো ভিউয়ার্স, তার জন্য আপনার মোবাইল আপনি সেটিংসে যাবেন ডাইরেক্ট, ঠিক আছে? সেটিংসে যাওয়ার পরে আপনি একটা সেটিংস দেবেন, এনে বলে অ্যাপস, অ্যাপস বিলে লেখা আছে, এটা মনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হয়তো ডাইরেক্ট অ্যাপস ওপেন হওয়ার পারে বা অ্যাপ ম্যানেজমেন্ট থাকতে পারে, ঠিক আছে? অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এনে বলে ফেসবুকটা বাই করবেন। যদি আপনার 20-30 সময় লাগে, ওপরে দেন সার্চের অপশন লাগে, সার্চ করে নিতে পারেন। এরকম স্ক্রোল করে নিয়ে আপনি ফেসবুকটা আপনি বাই করে নেওয়া পারেন, ঠিক আছে? এই যে আমার ফেসবুক আছে, ফেসবুকে ক্লিক করে দিলাম। এখন দেখেন এসতে বলে আপনার কি আছে, পারমিশনস, ঠিক আছে? পারমিশন আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেন এই যে আমরা ক্যামেরা, কন্ট্যাক্ট, লোকেশন, মাইক্রোফোন, এগুলো সব কিছুর আমরা পারমিশন কিন্তু দেওয়া রাখছি। ওরা কিন্তু এখনও যে ক্যামেরা পারমিশন দিয়ে আছে, ওরা কিন্তু আমার দেখতেছে, ঠিক আছে? তো মাইক্রোফোনের পারমিশন দিচ্ছে ওরা, আমরা কী করতেছি এটা কিন্তু শুনতেছে। তো আপনি এনে কী করবেন, মাইক্রোফোনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া যে দেখুন অ্যালাউ অনলি উইথ ইউজিং দিস অ্যাপ, তাই না? এটা আপনি নিচের দেয় ডন্ট অ্যালাউ করে দেবেন, এই জন্য ডন্ট অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আর আপনার কোনো কিছু জানবো না, আপনার মোবাইলে ওই ধরনের অ্যাপ আবার পাবো না, ঠিক আছে?